এই মাত্র ভারতে ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ঘটনার কবলে বায়ুসেনার দুটো যুদ্ধ বিমান শনিবার সকালে মধ্যপ্রদেশের মোড়ানা জেলার কাছে একটি সুখোই তিরিশ এবং মিরাজ দু বিমান বিধ্বস্ত হয়েছে প্রতিরক্ষা সূত্রে খবর অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে পাশাপাশি রাজস্থানের ভরতপুর শহরেও একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার কবলে পড়েছে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছেছে সেই সঙ্গে পৌঁছেছেন জেলা শাসক রঞ্জন নিজেই হ্যাঁ বন্ধুরা এই দুর্ঘটনার শিকার দুটি ফাইটার জেট পাইলট সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি তার সঙ্গে যোগাযোগ চেষ্টা চলছে এটিও অনুমান করা হচ্ছে যে মোরানার দুর্ঘটনাটি দুটি অর্থাৎ ফাইটার জেটের সংঘর্ষের কারণে ঘটে থাকতে পারে কারণ দুটি জেট একই জায়গায় বিধ্বস্ত হয়েছে বিশেষজ্ঞদের মতে পাইলট বুদ্ধিমত্তার সঙ্গে জেটটিকে জঙ্গলে বিধ্বস্ত করেছেন তবে এখনও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রতিরক্ষা সূত্রে খবর দুর্ঘটনার সময় সুখই ত্রিশে দুইজন পাইলট ছিলেন মিরাজ দু হাজারে ছিলেন একজন পাইলট ভারতীয় বিমান বাহিনীর কোর্ট অফ ইনকোয়ারি আকাশে দুটি যুদ্ধ বিমানের সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খুঁজে বের করতে শুরু করেছে প্রাথমিক রিপোর্ট অনুসারে দুই পাইলট নিরাপদে আছেন এবং এটি অর্থাৎ একটি আইএফ হেলিকপ্টার শীঘ্রই তৃতীয় পাইলটের কাছে শীঘ্রই পৌঁছচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ভারতীয় দুটি যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষ কিন্তু ঘটেছে তো ভয়াবহ কিন্তু এই বিমান দুর্ঘটনাটি আমরা দেখতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ